নিউ ইভেন্টের সবথেকে বেস্ট টিম এবং এই ইভেন্টের কোন টিমের মধ্যে সবথেকে বেশি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট অ্যাটাক গেমার। ডিএলএস 23 গেমটির মধ্যে নিউ একটি ইভেন্ট এসেছে। এই ইভেন্টটির নাম হচ্ছে প্রিমিয়ার চ্যালেঞ্জ। এই ইভেন্টটির মধ্যে মোট 9টি টিম রয়েছে এবং এই ইভেন্টটি কিন্তু আমরা আগামীকাল সন্ধ্যা থেকে খেলতে পারব। এই ইভেন্টের মধ্যে মোট 9টি টিম রয়েছে। 9টি টিমের মধ্যে খুব জনপ্রিয় 6টি টিম হচ্ছে চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম এবং আর্সেনাল। এবং বাকি যে 3টি টিম রয়েছে সেই 3টি টিমের মধ্যে একটিতেও লেজেন্ডারি প্লেয়ার নেই। সো তার জন্য আমরা এই ইভেন্টটির মধ্যে যে জনপ্রিয় 6টি টিম রয়েছে সেই 6টি টিম নিয়েই এখন বিস্তারিত বলবো আপনাদেরকে, যে কোন টিমের মধ্যে কটি করে লেজেন্ডারি প্লেয়ার রয়েছে এবং কোন টিমটি দিয়ে আমরা এই ইভেন্টটি উইন হতে পারবো। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ডিএলএস সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চেলসি যে টিমটি সেই টিমে মোট 7টি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে এবং লিভারপুল যে টিমটি রয়েছে সেই টিমে মোট 9টি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে এবং ম্যানচেস্টার সিটি যে টিমটি রয়েছে সেই টিমটির মধ্যে মোট 11টি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড যে টিমটি রয়েছে সেই টিমের মধ্যে মোট 5টি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে এবং টটেনহাম যে টিমটি রয়েছে সেই টিমের মধ্যে মোট 3টি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে এবং আর্সেনাল যে টিমটি রয়েছে সেই টিমের মধ্যে মোট 5টি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে। এই ইভেন্টটি উইন হওয়ার জন্য কিন্তু আমাদের 3টি টিমই বেস্ট হবে। সেই 3টি টিম হচ্ছে চেলসি, লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি। আমি আপনাদেরকে সাজেস্ট করব লিভারপুল কিংবা ম্যানচেস্টার সিটি টিমটি নিয়ে আপনারা এই ইভেন্টটিতে জয়েন করুন, তাহলেই কিন্তু আপনারা এই ইভেন্টটি উইন হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, কারণ এই দুটি টিমের মধ্যে কিন্তু লেজেন্ডারি প্লেয়ার বেশি রয়েছে এবং আপনারা চাইলে যে কোনো টিম নিয়ে খেলতে পারেন। আপনাদের মন অনুযায়ী আপনারা যে কোনো টিমকে পছন্দ করতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং ডিএলএ সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন।